বন্ধুরা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে বৃহস্পতিবার প্রচুর কাজকর্ম আছে এখন দেখো গ্যাসের কোটা তরকারি বসানো আছে মানে গতকাল রাত্রিবে যেটা করেছিলাম ওটাকে আজকে আবার ফুলকপি দিয়ে একটুখানি অন্যভাবে করছি তো যেহেতু গতকাল অনেকটা তরকারি থেকে গেছিল আর যেহেতু আমি একজন হাউস আমাকে প্রথমেই এই সমস্ত সংসারের কাজকর্ম সাথে শেয়ার করতে হয় তো চলো আগের দিন গাছের থেকে যে দুটো ছোট ছোট মোচা পাড়া হয়েছিল সেই মোচা দুটো নিয়ে শাশুড়ি মা ছাড়াতে বসে গেছে আর আমি ওইদিকে তরকারিটা রান্না করছি আগের দিন রাত্রিবেলা যে তরকারিটা করেছিলাম এই দেখো এটা বসিয়ে দিয়েছি তো ফুটে গেছে এর মধ্যে ফুলকপি দিয়েছি এই দেখো ফুলকপি দেওয়ার পর তরকারিটার টেস্ট অনেক গুণ বেড়ে গেছিলো তখন নাড়াচাড়া করছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওটস ওটসটাকে একটুখানি নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে এটাকে রান্না করবো আর ছেলের আমি তো খাবো আর শাশুড়িমা আর হাজব্যান্ড সকালবেলা খেয়েছে ভাত এখন আমি ডিমটাকে ছাড়িয়ে দিচ্ছি আর ওইদিকে হাজব্যান্ড খেতে বসে গেছে তো শাশুড়িমা একটু পরে খাবে তো ছেলেও একটুখানি খাবে আমিও এখন খেয়ে নেবো যেহেতু বেলাটা অনেকটাই হয়েছে তো হাজবেন্ডকে গিয়ে দিয়ে দিলাম ঘি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটা আলু দিয়েছি আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম এই দিয়ে হাজবেন্ড খেয়ে নিচ্ছি আর আমরা তো খাচ্ছি ওটস তো ছেলের করে রেডি করছি ছেলে তো ওটস দিয়ে ডিম সিঁধো দিয়ে কলা দিয়ে খায় তো কলাগুলোকে একটুখানি ধুয়ে নিলাম ধুয়ে তারপরে এখন ছাড়িয়ে ছেলেকে দিয়ে দেবো আলু সিদ্ধের সাথে ঘি সাথে চানাচুর এরকম খাওয়া কাউকে দেখেছো আর কে খাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তারাও এই যে ভদ্রলোক খাচ্ছে এ দেখো আলু সিদ্ধ দিয়ে ভালো করে ভাতটাকে মেখেছে ঘি দেওয়া হয়েছে ডিম সিদ্ধ না কোনোদিনও আমি এভাবে খাইনি তোমরা যদি পারো এভাবে খেয়ে দেখো কেমন লাগে তো এনার তো ভালো লাগে কিন্তু আমি কখনো ট্রাই করিনি শাশুড়িমা এখন তুলতে দুলতে আমার কথা শুনছে আর ছেলের খাওয়া দেখছে শাশুড়িমা তো ভালো শুনতে পায় না একটুখানি জোরে জোরে কথা বলতে হয় এই আমি মিউট করে দিয়েছি আর হাজব্যান্ড ওদিকে খাচ্ছে এদিকে আমার খাওয়াটা রয়েছে আর ছেলের খাওয়াটা এই যে রয়েছে তো ছেলেকে ডাকছি ও একটু খেতে চলে আসবে তো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে এখন কেক নিয়ে বসেছে তো এই দেখো তিনটে টুকরো করেছে তো ছোট একটা টুকরো তুলে নিল আর আমাকে একটা দেবে শাশুড়িমা কেক খুব একটা পছন্দ করে না এই জন্য বললো খাবে না তো এই দুটো ছেলের জন্য আর আমার জন্য রেখে দিল আর ওদিকে ছেলে বসে খাচ্ছে আর হাজব্যান্ডের এখানে কেক খাচ্ছে এপরে মিষ্টিও খাবে এই যে ছেলে বসে গেছে এরপরে আমাকেও খেতে বসতে হবে আগের দিন তো পাশের বাড়ি থেকে রসগোল্লা দিয়েছিল সেই রসগোল্লা শাশুড়িমা বললো খাবে তো এখন দিয়ে দিলাম একটা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো শাশুড়িমা এখন খাচ্ছে সবার শেষে এখন ছাদ যাবো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো তারপরে রান্না বান্না আর একটু পরে করব কারণ ঘরের কাজও প্রচুর পড়ে আছে সেগুলো করে এসে তারপরে রান্না বসাবো এই কবে কালী পুজোর আগে তোলা হয়েছিল টেবিল ক্লথগুলো তো আজকে সকালে কেচেছি এখন এগুলোকে ছাদে নিয়ে গিয়ে মেলবো সাথে আরও কিছু জামা কাপড় রয়েছে তারপরে একবারে উঠে যাব গিয়ে শিটাকেও মুছতে হবে এক বালতি জল নিয়ে চলে এসেছি ডেটল দিয়ে সিঁটাকে মুছতে হবে সিঁটাকে প্রচণ্ডভাবে নোংরা করে রেখেছে আমাদের চেরি ম্যাক্সি তো সেটা করব তার আগে ঠাকুরের বাসনগুলোকে মাজবো আজকে বেলা হয়েছে আমার প্রতিদিনই বেলা হয় এটা নতুন কিছু নয় জবে থেকে ইউটিউব শুরু করেছি কারণ আমি চ্যানেলটাকেও চালাচ্ছি সংসারটাকেও চালাচ্ছি এই জন্য আমার একটুখানি দেরি হয়ে যায় কিছু করা নেই এভাবে কাজগুলো করছি ভগবান বুঝতে পারছি আমার ব্যাপার তো টেবিল ক্লথ দুটোকে মেলে দিয়েছি ছাদে সাথে যে জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলো সব মেলে দিয়েছি এই যে তো এখন ঠাকুরের বাসনগুলো রয়েছে এগুলো এখন মাজতে হবে হাজব্যান্ড যখন বেরোচ্ছিলো তখন বলে দিলাম যে একটা মালা আনবে নিয়ে এসেছে তার বদলে একটা রজনীগন্ধার মালা এখন আমি কি করব গ্যাদা ফুল নেই তো আজকে রজনীগন্ধা ফুল দিয়েই সবাইকে পুজো করব আর কয়েকটা জবা ফুল আছে বাড়ি তো এই দিয়ে পুজো করব ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি করে এখন সিঁড়িটাকে মুছে একেবারে নিচের দিকে চলে যাচ্ছি তো হাজব্যান্ড আর ছেলে এখন বেরোবে ছেলের কিছু কাজ আছে আর ছেলের দিকে রেডি হয়ে গেছে কিছু কাজ বলতে ছেলের আজকে লাইসেন্সের জন্য যাচ্ছে তো এর আগেও একদিন গেছিল কিন্তু কিছু প্রবলেমের জন্য সেদিনকে হয়নি তো আজকে বাবার সাথে বেরিয়ে যাচ্ছে তো দুজনেই রেডি এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর মিমি ভীষণ লাফিয়ে লাফিয়ে বিছনায় উঠে যায় আর এই মুহুর্তে মিমি সিজন শুরু হয়ে গেছে বিছানার চাদর নোংরা নোংরা করে ফেলছে এই জন্য সোফার উপরে একটা কাপড় পেতে দিলাম যাতে ও এখানে ঘুমাতে পারে তো চাদরটা নোংরা করে ফেলেছে এই জন্য চাদরটা তুলে ফেললাম একটা অন্য পরিষ্কার চাদর পেতে নিচ্ছি এই সময়টা ভীষণ সমস্যা হয় যে বছরে দুটো সময় ওদের এরকম হয় তো দশ বারো দিনের ব্যাপার এখন এরকম করে একটুখানি সাবধানে সাবধানে ওকে বকাবকি দিয়ে রাখতে হবে যাতে ও কোনোভাবে এদিক ওদিক না ওঠে তো আমাদের ওয়াইফদের কীরকম জীবনযাত্রা তাই না সারা দিন সংসারের কাজ করি বিশেষ করে যারা আমরা হাউসওয়াইফরা যারা ইউটিউবার হই ইউটিউবারদের তো প্রচুর কষ্টের জীবন যারা এই জীবনটা কাটাচ্ছে তারাই একমাত্র বলতে পারবে সকালে ঘুম থেকে উঠে ক্যামেরা হাতে নিয়ে যে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং সংসারের সমস্ত কাজকর্মই তো করছি হয়তো আমাদের একটু দেরি হচ্ছে মানে যে কাজটা এক ঘন্টায় হওয়ার কথা সেই কাজটা করতে দেড় ঘণ্টা লাগছে পৌনে দু ঘন্টা লাগছে কিন্তু আমাদের করতে হচ্ছে আর এই কাজটার জন্য সামান্য কিছু টাকার জন্যই কিন্তু করা তো যারা বড়ো বড়ো ইউটিউবার হয়ে গেছে তাদের কোনো প্রবলেম নেই তারা এই টাকা তাদের গায়ে লাগে না কিন্তু আমাদের এই কষ্টটা ভীষণ গায়ে লাগে কারণ সারাটা দিন প্রচুর পরিশ্রমের পর কিন্তু ভিউ সেরকমভাবে হয় না কিন্তু প্রচুর পরিশ্রমটা কিন্তু করতে হচ্ছে এবং প্রতিদিন ভিডিও আপলোড করতে হচ্ছে তো জায়গাটা একটুখানি চিন্তা করো আমাদের দিক থেকে যে কতটা পরিশ্রম করে আমরা একটা দিন কাটাই এবং প্রত্যেকটা দিন আমাদের যেন একটা লড়াই চলে তো এরকমভাবেই এখন চলছে আমার জীবন তো জামাকাপড় কিছুটা গুছিয়ে ফেললাম আবার বাকি এগুলো পরে গোছাবো বিছনা গুছিয়ে নিলাম জামা কাপড় যে কটা ছিল গুছিয়ে নিলাম তো সব কটা পারিনি গোছা ওগুলো বাকিগুলো পরে গোছাবো তো এই হলো আমাদের মিমি সমস্ত কাহিনি এবং তোমাদের বাড়িতে এরকম যাদের যাদের মিমি আছে তোমরা সবাই ব্যাপারটা জানো নিশ্চয়ই তো এরকমভাবেই সব কিছু চলে এখন আমি কি রান্না করব আর লাইফস্টাইল ব্লগ করি বলে সমস্ত কিছুই কিন্তু তোমাদের মতনই আমার লাইফস্টাইলে কিছু পরিবর্তন নেই তোমরা তোমাদের লাইফে যা যা করো আমিও তাই তাই করি শুধু আমি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু তোমাদেরটা আমি জানতে পারছি না হয়তো অনেকে তোমরা লাইফস্টাইল আজকে সকালে আমাকে আটা মাখতে হয়নি আগের দিন রাত্রিবেলা যে আটা মেখেছিলাম সেই আটা মাখা কিছুটা ছিল সেটা দিয়ে এখন রুটি করছি তো ছেলে দুপুরবেলা রুটি খাবে আর সন্ধ্যাবেলার দিকেও হয়তো খেতে পারে কারণ এতগুলো রুটি তো দুপুরবেলাতে খেতে পারবে না তো দুপুরবেলা সন্ধ্যাবেলা মিলিয়ে খেয়ে নেবে তো এখন রুটিগুলো ধুয়ে নিয়েছিলাম এখন সবগুলো এখন একসাথে করে ঢাকা দিয়ে রেখে দেবো ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন উচ্ছে আলু ভাজা করছি তো প্রথমে আলুটাকে দিয়ে দিলাম এবারে উচ্ছেটাকে ছেড়ে দিচ্ছি আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ভাজাটা করব উচ্ছে আলু ভাজাকে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো ভাজাটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে রেখে দিচ্ছি আর উচ্ছে ভাজা তো বেশি না খাওয়াই ভালো তো এখন কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম আর এখন করছি আলু পটলের চচ্চড়ি রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে তো এখন ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটুখানি ভাজা ভাজা করলে পরে তরকারিটা খেতে ভালো হয় এখানে কাঁচা লঙ্কা রসুনটাকে রেখে দিয়েছি আর এই যে মোচা শাশুড়ি মা যে সকালে ছাড়িয়েছিল সেই মোচার ভিতরের অংশটাকে সিদ্ধ করব এখন এই জন্য জল দিয়ে দিলাম তো নুন আর হলুদ নুন দিয়ে নিই হলুদ দিয়ে সিদ্ধটা করছি বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য মাংস করছি মাংসটা তো সিদ্ধ করছি সমস্ত রকমই মশলা দিয়ে তেল ছাড়া আজকে করছি এবারে ঢাকা বন্ধ করে দিলাম তো ওদিকে ওদিকে যে মোচাটা বসিয়েছিলাম মোচাটাও সিদ্ধ হয়ে গেছে ওটাকে নামিয়ে এখন আমি ওইখানেই বসিয়ে দিলাম ছেলের মাংসটা তারপরে এখন আমি মোচা যে কাটা ছিল ছাড়ানো ছিল সেই সেটা তো আজকে রান্না করব না তো পরের দিনের জন্য কৌটুবন্দি করে রেখে দিয়েছি আর আজকে দেখো সবুজ সবুজ কতগুলো বেগুন এনেছে আর একটা লাউও রয়েছে আজকে একটা রাত্রিবেলা বেগুন ভাজা করব। তো এখানে চালের বস্তাটাকে এনে রেখেছি ওদিকে হাসবেন্ড আর ছেলে কাছ ছেড়ে চলে এসেছে তো এসে বললো ওদের আরেকবার বেরোতে হবে কারণ কাজটা বুড়ো হয়নি তো ছেলে ওদিকে জলের বালতি নিয়ে উপর দিকে চলে এলো মোচাটাকে সিদ্ধ করে রেখেছিলাম এখন তেল গরম হয়ে গেছে এখন মোচাটাকে ভাজা করছি মনে মোচার ভিতরের অংশটা এটা চালের গুঁড়ো আর বয়স রাসন দিয়ে ভাজাটা করছি খেতে কিন্তু খুব ভালো লাগে মাঠে তো ওয়ার্ল্ড কাপ চলছে সাথে আমাদের বাড়িতেও চলছে শুরু হয়ে গেছে ওদিকে আমি মোচা ভাজাটা করছি মোচার ঘন্টাটা আজকে করবো না আগামীকাল করবো তো এখন ভাজা করে আমরা একটু ভাবছি গরম গরমই খেয়ে নেব ভাত দিয়ে নয় এমনি মোচার ভাজাটাকে আমি খুব করা করে নিয়েছি এখন উপর দিয়ে একটুখানি বিট নুন ছিটিয়ে দিলাম তাহলে খেতে খুব ভালো লাগবে আর প্রথমে নিয়ে গিয়ে হাজব্যান্ডকে দিলাম তো হাজব্যান্ড তো দেখে কি খুশি যে আমি এখন ভেজে এনে দিলাম ভাবতেও পারিনি আর ছেলেটা কিন্তু হয়েছে একরকম ছেলেটা এসব পছন্দই করে না তো ওর জন্য রেখেছিলাম ও তো খায়নি ওর বাবাই খেয়েছে তো যাই হোক এখন নিয়ে গিয়ে শাশুড়িমাকে দিই শাশুড়িমা বারান্দায় বসে আছে তো শীত না পড়তেই সবাই এখন রোদ পড়ানো শুরু করে দিয়েছে তো শাশুড়িমা তো দেখে কীরকম হয়ে গেছে মুখটা ভাবছে গরম ধরবো কি করে তো গরম একটুখানি ছ্যাঁকা লাগছিল জন্য বলছে যে আমার দিকে কেমন করে তাকাবে দেখো ওই দেখো আবার কেমন করে তাকিয়ে আছে আমার দিকে তো যাই হোক যেমন করেই তাকাক এবারে আমি গিয়ে একটা খেয়ে নিয়েছে আর ছেলেটাকে রেখে দিলাম ছেলে খেলে খাবে না খেলে ওর বাবা খাবে তোর বাবা তো আছে এসব পোড়া খাওয়ার জন্য তো এখন ছেলের খাওয়ারটাকে রেডি করছি তো ছেলে তো খেতে বসে গেছে আর ওর বাবার খাবারটাকেও রেডি করছি যেহেতু ওরা একটু পরেই বেরোবে তো খুব তাড়াতাড়ি করে করছি আর ডিম ছাড়িয়ে নিয়েছি আর হাজব্যান্ড চলে এসেছে খাবারটা নিতে কারণ খাবারটা নিয়ে চলে গেল ঘরের দিকে খেলা দেখতে দেখতে খাবে তো এদিকে আমি ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি আর ডিমটাকে নিয়ে কি ওর বাবাকে আবার দিয়েও আসতে হবে তো কীরকম জ্বালা দেখো সব দৌড়াদৌড়ি করে কাজকর্ম সেরে এবার এরপরে চলে এসেছি ঠাকুর ঘরে তো আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোর কাজটা সুন্দরভাবে সম্পন্ন করেছি সবাইকে সুন্দরভাবে সাজিয়েছি মিষ্টি সোনাকে এখানে চুপটি করে বসে আছে বসে বসে সব কিছু খাওয়া দাওয়া করছে এখানে রাধা গোবিন্দের চয়নেও রজনীগন্ধা ফুল নিবেদন করেছি দেখো ওনাদেরকেও খুব ভালো লাগছে এদিকে সন্ধ্যাবেলা দেখো মিমি আমাকে দেখে লেজ নাড়াচ্ছে মানে খুব খুশি হয়েছে ওদিকে হাজব্যান্ড কাণ্ড কারখানা করছে মানে মুড়ি ভাজা করছে তো সব কিছুই নিজে জোগাড় যন্ত্র করে নিচ্ছে কারণ আমি তো একটুখানি এডিটিংয়ের কাজে ব্যস্ত রয়েছি তো আমাকে আর জ্বালায়নি তো নিজে সব করছে এ দেখো মুড়ি নিয়ে নিয়েছে এখানে চানাচুরো রয়েছে সাথে আবার অনেক ঘন্টা পর তোমাদের সামনে আসলাম এই যে টিউবলাইটটা সামনে যেটা জ্বলছে এটা আগের দিন জ্বলছিল না আবার আজকে দেখি জ্বলছে তোমাদের বলছিলাম না যেটা রোগ হয়েছে সত্যি এটা রোগ হয়েছে আমরা এখন বেরিয়েছি এই আলু কাবলি খাবে তো আলু কাবলি আলু কাবলি অনেকদিন খাই না আলু কাবলি খেতে যাচ্ছি তবে এখন কিছু বলতে পারছি না হাজবেন্ডের এর ইচ্ছের উপর অনেকটা নির্ভর করছে চলো এখানে একটু অন্ধকার অন্ধকার ব্যাপার রয়েছে আবার চলে এসেছি সেই দোকানটাতে যেখানে দশ টাকায় দশটা ফুচকা দেয় তো এখন আমাদের চুরমুরটা মাখছে আলু কাবলি খাওয়ার কথা ছিল আলু কাবলি খাওয়া ক্যান্সেল করে তারপরে চুরমুর খাচ্ছি চুরমুরটাও বেশ খেতে ভালো হয় তো এখন দিচ্ছি আমাদেরটা তো আমাকে দিয়ে দিয়েছে আমরা দুজনে দুটো চুরমুর খেলাম তো হাজবেন্ড এখন আরেকটা খাচ্ছে আর আরেকটা ঝাল দিয়ে নিও বুঝেছো আমি খেতে পারতাম কিন্তু ইচ্ছা করে খাবো আমি একটু ঝালটা যেরকম আছে আমারটা বেশ ভালোই ঝাল ছিলো

থাকলে আর তোমাদেরকে তো আগের দিন দেখানো হয়নি আমাদের বাড়ির কারণ সেই দেখো কি সুন্দর করে দেখো পেয়ারা গাছ হয়েছে ওইসব জায়গায় অসত্য গাছ বট গাছ হয় এখন দেখা যাচ্ছে পেয়ারা গাছও হচ্ছে দেখো কি সুন্দর ভাবে হয়েছে গাছটা এই দেখো দোকানে যেহেতু গেছিলাম এই ছোটো ছোটো চকলেট বিস্কুটগুলো নিয়ে এসেছি তো ছেলেকে দিচ্ছি আমিও একটা নিয়েছি তো আমার ছাড়াতে বেশিক্ষণ সময় লাগেনি আর ছেলে দেখো কখন থেকে খালি ছাড়ানোর চেষ্টা করছে আমি ওকে দেখাচ্ছি দেখ আমি একবারে ছাড়িয়ে ফেলাম তুই পারছিস না আসলে এগুলো ছাড়ানোর একটা কায়দা আছে সেটা করতে পারিনি এই আর কি হাজব্যান্ড এতটা তাড়াহুড়ো করে চেয়েছি আমি একটু চা করে যেতে পারিনি এখন এসে চা করছি চাটা বসিয়ে দিয়েছি চায়ের জন্য দুধ খোঁজ করলাম পেলাম না অন্য দোকানে খোঁজ করলে কিন্তু পেতাম মানে যে দোকানে নিয়ে গেছিলো তো ওখানে তো অনেক দোকান আছে হাজবেন্ড এত তারা দিল এত তাড়া দিল যে কোনো দোকানে যেতে পারলাম না সোজা বাড়িতে এলাম আর দুধটা শেষ হয়ে গেছে করছি জন্য লিকার চা আর লেবু দিয়ে করছি শাশুড়িমার চাটা নিয়ে দিয়ে আসি দুটো বিস্কুট দিয়েছি আর এই সময় শাশুড়িমার শুয়েই থাকে তো তোমরা এতদিনে সবাই নিশ্চয়ই জেনে গেছো তো শুয়ে আছে আমি ডেকে চাটা দিলাম তো এই দেখো শাশুড়িমার চাটা দিয়ে এলাম এবার আমার চাটা খেয়ে নেবো তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেই কাজ কখনোই ভালো হয় না যেটা আমার আজকে হয়েছে এডিট করতে গিয়ে আমার পুজোর পার্টগুলো। সব ডিলিট হয়ে গেছে তার কারণটা হলো আমি আগের দিন পুজো যে করেছিলাম তখন আমি রেকর্ডিং করেছিলাম অন্য একটা ফোন থেকে যে ফোন থেকে আমি রেকর্ডিং করি না তো তার জন্য আমার কিছু প্রবলেম হয়ে গেছিলো যে প্রবলেমগুলো আমি হয়তো তোমাদেরকে বোঝাতে পারবো না তার জন্য সেই অংশটুকু আমার ডিলিট হয়ে গেছে যার জন্য আমি রেকর্ডিং করা সত্ত্বেও সেই জায়গাগুলো তোমাদেরকে আমি দিতে পারিনি আজকে যে ভিডিওটা যাবে মানে বৃহস্পতিবারের যে ভিডিওটা তোমাদের কাছে যাবে তার মধ্যে তোমরা কোনো পুজোর পাঠ দেখতে পাবে না আমি ওই দিনকে রসগোল্লা আর শিঙারা দিয়ে পুজো করেছিলাম মিষ্টি শিঙারা দিয়ে তো কিচ্ছু তোমরা দেখতে পারলে না খুব খারাপ লাগছে গো কোনো কিছু একটা করলে পরে সেটা যদি ডিলিট হয়ে যায় খুব খারাপ লাগে এর থেকে খারাপ আর কিচ্ছু মানে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না ছেলে মাঝে মধ্যে যখন বাড়িতে ব্যায়াম করে তখন ওর বাবাকে না হলে আমাকে সাহায্য করতে হয় তো বললো মা একটুখানি পা দুটো চেপে ধরো খুব শক্ত করে আমি একটুখানি ব্যায়াম করি এই জন্য পা দুটো থাকো চেপে ধরে আছি আর ও ব্যায়াম করছে এদিকে তারপরে রান্নাঘরে গিয়ে একটুখানি রসগোল্লা আমি এখন খাবো এরকম করে রসগোল্লা মনে হয় কেউ খায় না দেখো পুরো সমস্ত রস আমি চিপে নিয়ে তারপরে রসগোল্লাটা খাচ্ছি এরপরে বেগুন ভাজা করব তো বেগুনটাকে কেটে নিয়েছি নুন হলুদ চিনি সমস্ত পরিমাণ মতন দিয়ে দিলাম তো ভালো করে মানে মাখিয়ে নিতে হবে তো বেগুনটা রাত্রিবেলা গরম গরম ভাজা করে আমরা ভাত দিয়ে খাবো তো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এ দেখো ভাজা করে তুলেও রাখছি তো রাত্রে আমাদের সবার খাওয়ার বেড়ে ফেলেছি এখানে রয়েছে ভাত ঘি আর ছেলের থেকে একটুখানি মাংস নিয়েছি সাথে রয়েছে বেগুন ভাজা এখানে ছেলের ভাতটাকে রেখেছি মেখে ডাল দিয়ে এখানে ওর মাংসটা দিয়েছি এখানে হাজব্যান্ডের খাওয়াটা রয়েছে ডাল ঘি আর বেগুন ভাজা এখানে শাশুড়ি মাঠটা রয়েছে তো এবার আমরা একটুখানি খেয়ে নিই তার আগে হাজব্যান্ড খেতে বসার আগে আবার বাচ্চাদের খাওয়ারটাকে রেডি করছে সকালের দিকে কিছু জামা কাপড় গুছিয়েছিলাম এখন আরও বেশি জমে গেছে কারণ আজকে যেগুলো মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো প্রচুর জামা কাপড় আছে যেগুলো এখন আজকে দেখো রান্না কিন্তু সেরকম করিনি কিন্তু বাসন প্রচুর বেরিয়ে গেছে আর রান্নাঘরের জানলার বাইরে দিকে দেখো টিকটিকিগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে তো এরকম মাঝে মধ্যে দেখা যায় তারপরে আমি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এখানে প্রচুর হাজব্যান্ডের গেঞ্জি রয়েছে তারপরে প্যান্ট রয়েছে এদিকে ছেলের জামা কাপড় রয়েছে তারপরে কিছু জামা কাপড় আবার আলনাতেও ভাজ করে গুছিয়ে রেখে দিয়েছি তো এইদিকে জামা কাপড় গোছানোর পার্টটা আমার হয়ে গেছে এদিকে মিমি দেখো ওর বসার জায়গাটা কি সুন্দর বসে আছে মোটামুটি রাত্রে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি একটু পরে শোবো হয়েছিল আজকে একটু বাপের বাড়িতে যাবো কিন্তু যাওয়া হয়নি যাবো যাবো করে এরকম আমার যাওয়া হয় না একটু ফোনও করতে পারি না মানে এত বিজি থাকি এত বিজি থাকি নিজের কাজ নিয়ে সংসারের কাজ প্লাস এই চ্যানেলের কাজ তো এখানে একটা কথা বলি তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো নতুন হয়তো চ্যানেল খুলেছো কিংবা নতুন হয়তো কেউ আসছো চ্যানেলে হয়তো আমার চ্যানেলটা নতুন দেখছো তো দেখার পর হয়তো আমাকে কমেন্টস করো যে তাদের চ্যানেলে আমাকে যাওয়ার জন্য তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো এটা কিন্তু একদমই ইউটিউবের রুলসের বাইরে এরকম করে কিন্তু কখনোই হয় না কারণ আমি আমার কাছে এতটাই ভিজি থাকি আমি কোনো ভিডিও দেখারই সময় পাই না আমি নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি এমনকি এডিটিং করার পর নিজের ভিডিওটা ভালো করে যে চেক করবো সেই চেকটা করারও সময় সেভাবে পাই না যেরকম আজকে একটা ঘটনা হয়ে গেছে যে আমার কিছু ভিডিওর অংশ আমার ডিলিট হয়ে গেছে তো এটা কিন্তু খুব তাড়াহুড়িতেই হয়েছে এটা কিন্তু ধীরে সুস্থ করলে এই জিনিসটা কিন্তু হতো না তো সেরকমভাবে যে একটা মানুষ ব্যস্ত থাকে সে অন্যের চ্যানেলে গিয়ে করে ভিজিট করবে কি করে তার চ্যানেলটা চ্যানেলের ভিডিওগুলো দেখবে এটাই আর কি ব্যাপার তো এভাবে কিন্তু এগোনো যায় না ভালো করে কাজ করলে ভালো ভালো ভিডিও করলেই কিন্তু একমাত্র ইউটিউবে এগোনো সম্ভব তো বর্তমানে তো প্রচুর প্রতিযোগিতা একটা চলেই এসেছে তো সেখানে কাজ করা এভাবেই আমাদের করতে হবে তাই না তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই তোমাদের সাথে এটুকুই বলা ছিল তো আজকে কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই জানিও কমেন্ট বাক্স কমেন্ট করে ভালো লাগলে লাইক করো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো Good night!